হুগলির ডানকুনি পুরসভার একাধিক এলাকা অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে, তার উপর বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে নালা নর্দমার বন্ধ জল। ডানকুনি পুরসভা, স্টেশনপল্লী, দক্ষিণ সুভাষপল্লী, তাঁতিপাড়া, উত্তর সুভাষপল্লী এই এলাকাগুলিতে জল জমার কারণে নিত্য দিনে যাতায়াতের দুর্ভোগের মুখে পড়ছেন সাধারণ মানুষ। এই সমস্ত এলাকাগুলিতে একাধিক জায়গায় নর্দমা বুজে যাওয়ার কারণে রাস্তায় চলে এসেছে নর্দমার জল, যার কারণে প্রতিদিনের সমস্যা হচ্ছে যাতায়াতের, যা দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে স্থানীয় মানুষদের কপালে। কি বলছেন এই বিষয়ে স্থানীয় মানুষরা, শুনুন সরাসরি। কি সমস্যা রয়েছে? জলের, এই জলের প্রবলেম আর কি। এই সবসময় পৌরসভা থেকে টাকা চাইছে 20 টাকা করে নোংরা ফেলার জন্য। আচ্ছা, জলটা যদি আমরা না যেতে নোংরা ফেলা পরে ট্যাক্স দেবো বাড়ি, যদি আমার হচ্ছে টাকা দিতে হবে। এই এইগুলো কি নর্দমার জল? ড্রেনের জল উঠে আসে। এ কি সারা বছরই এরকম থাকে? মানে দীর্ঘক্ষণ ধরে এই জল পেরিয়ে যাতায়াত? ঠিক আছে। নর্দমার জল পেরিয়ে যাতায়াত করার জন্য মানুষের যে ক্ষোভ তা স্পষ্টই দেখা যায় সাধারণ মানুষের কথাবার্তার মধ্যে। ওই দিদিকে মমতা ব্যানার্জিকে 20 টাকা পাঠান, ঠিক আছে, বলুন যে হচ্ছে ট্যাক্স দিচ্ছে এত টাকা, বছরে 9000 টাকা ট্যাক্স আছে। এটা হচ্ছে লন্ডনের রাস্তা, এটা দিদিকে পাঠান এই ফটোটা, লন্ডনের রাস্তা আমরা আপ ডাউন করছি। অনেক সমস্যা দাদা, এখানে প্রতি মাস প্রতি বছর জল জমে থাকে, যা আসে অতি কষ্ট হয়, ওর থেকে ডেঙ্গু হতে পারে, শরীর খারাপ হয়ে বাচ্চা সর্দি খাচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা যে কেজিরা পায় তাদের কত অসুবিধা হয়, আমাদের শাড়ি উঁচু করে যেতে হয়, কত লজ্জার ব্যাপার, কত অসুবিধা হয় আমাদের। সবসময় জল নর্দমার জল, বৃষ্টির জল, এই নর্দমার জল, এটা আমাদের খুব অবস্থা, খুব খারাপ, আমাদের খুব অসুবিধায়, যাহাই অসুবিধা, আমাদের খুব অসুবিধায়, অতিরিক্ত অসুবিধা। হ্যাঁ, জানানো হয়েছিল, ওনার কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে গোটা ঘটনার কারণ হয়েছে এনএইচের রাস্তা সম্প্রসারণ, এমনটাই জানিয়েছেন কিন্তু পুর প্রধান। এনএইচ রাস্তা সম্প্রসারণ হওয়ার জন্য নিকাশির সমস্যা তৈরি হয়েছে, রাস্তাগুলি উঁচু হয়ে যাওয়ার কারণে বর্ষার জল ঢুকে পড়ছে এলাকায়। এই নিয়ে উচ্চপদস্থ আধিকারিক জেলার এমনকি DMSDO-র সঙ্গেও বৈঠক করেন। এই জল যন্ত্রণা থেকে কীভাবে নিস্তার পাওয়া যাবে তার প্রচেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ডানকুনির পুর প্রধান। দেখুন, আমাদের, আপনারা জানেন যে বেশ কিছুদিন আগেই NH রোড সম্প্রসারণের জন্য আমাদের নয়নজুলিগুলো যে অবস্থায় আছে, এখন রোড উঁচু হয়ে গেছে এবং আমাদের এই ড্রেন অনেকটাই নিচু এবং মানে জল যেতে পারছে না, এবং নিকাশি ব্যবস্থার ওইখানে একটু সমস্যা হয়েছে, যেখানে আমাদের NH-কে বলা হয়েছে যে আমাদের ড্রেন করে দেওয়ার জন্য, আপাতত কেটে দেওয়ার জন্য, কিন্তু কিছুটা কেটেছে, কিছুটা কাটতে পারেনি, যার জন্যই জল কিন্তু ঠিকমতোভাবে বেরোতে পারছে না, এটা সমস্যা রয়েছে। এটা আমরা NH-এর সাথে বারবার মিটিং করেছি এবং DM ম্যাডাম, জানেন, সেক্রেটারি ম্যাডামের সঙ্গেও আমাদের মিটিং হয়েছে, নবান্ন পর্যন্ত জানেন এই ব্যাপারটা, বারবার আমাদের মিটিং হয়, SDO সাহেব অবশ্যই জানেন, আমাদের মিটিংয়ে SDO সাহেব থাকেন, DM ম্যাডাম থাকেন এবং NH-এর আধিকারিকরা থাকেন, আমরা সবাই মিলেই যৌথভাবেই বারবার করে বসেছি, কিন্তু এখনও পর্যন্ত সেটা ফুলফিল হয়নি এবং এটা করতেও অনেক সময় লাগবে। আর ওনারা কিন্তু কংক্রিট ড্রেন করে দেবেন না, ওটা কিন্তু আমাদের রাজ্যকেই করতে হবে, তাই এখন আপাতত আমরা বারবার বলেছিলাম যে কাঁচা ড্রেনটা কেটে দিন, কিন্তু সেটাও সম্পূর্ণভাবে কেটে দেয়নি, কিছু কিছু জায়গায় কেটেছে, কিছু কিছু জায়গায় কাটেনি, এমনভাবে কেটেছে আবার জলটা ব্যাক করে আবার এলাকায় ঢুকে যাচ্ছে, এই সমস্যাগুলো রয়েছে। জল যন্ত্রণা থেকে কবে ডানকুনির মানুষ মুক্তি পায় তাই এখন দেখার। হুগলি থেকে রাহি হালদার, লোকাল18 বাংলা।